আসছি কথা দিয়ে নয়, ইনফরমেশনটাই আমাদের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। কাজেই ইমতিয়াজ আহমেদজির আর নতুন করে চেনানোর নেই, জানানোর নেই, কলকাতা জেমসকেও চেনানোর নেই। স্যার আমাদের কাজটা শুরু করে দেওয়া যাক। আমি একটা প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠানে, কোনো কথা দিয়ে না, একদম ইনফরমেশনে চলে যেতে চাইবো। আমরা এই যে বিভিন্ন রত্নের ক্লাসিফিকেশন দেখি এবং সেটা গ্রেডেশনটা দেখি, কালার তো তার মধ্যে একটা ম্যাটার করে, এবং যে রত্ন সাপোর্ট করছে অ্যাস্ট্রোলজিক্যালি সেই রত্নগুলোর ক্ষেত্রে কালার কতটা ম্যাটার করছে, অর্থাৎ কোনটা বেশি হয়ে যাচ্ছে কোনটা কম হয়ে যাচ্ছে, একই ক্যাটাগরির হয়তো সেই জায়গায় সাপোর্টের ক্ষেত্রে কতটা কাজ দিতে পারে, এক একটা রত্ন ধরে আপনার কাছে অনুরোধ করছি আজকে ডিটেলস একটু প্লিজ জানান। দেখুন, অনেকগুলো রত্ন এমনও হয় যেটা একই জাতের, একই গ্রুপের, কিন্তু ওর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল চলে আসার জন্য ওর কিন্তু নেচার অফ এলিমেন্টস বা স্পেসিফিকেশন বলেন বিলকুল চেঞ্জ হয়ে যায় কেমিক্যালি। একমাত্র কেমিক্যালির জন্য এই কারণটা হয়। এবার কেমিক্যাল একটা এমন ফ্যাক্টর, যদি রত্নর মধ্যে সঠিক ওয়েতে আসবে না সে রত্ন কিন্তু কমপ্লিট হবে না। আর যদি ওর সাথে চার পাঁচটা কেমিক্যাল যখন ফ্লো করছে, ওটা যদি যখন ওই রত্ন ওই জায়গা থেকে বা ওই মাইন্ডসে যদি অ্যামালগেমেট করে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ রত্ন জন্ম হয়ে যায়। এবার অ্যাজ পার জিএসআই বা অ্যাজ পার জেমোলজিস্ট যদি বলেন, সেইগুলো রত্নকে কিন্তু তার স্পেসিফিকেশন, তার কেমিক্যাল অ্যানালাইসিস ডিফারেন্ট ওয়েতে চলে যাবে। যেমন আপনাদেরকে আমরা আজকে দেখাবো দর্শক বন্ধু, যে কি কারণের জন্য কোন রত্ন কেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যালি এলিমেন্টস ওর মধ্যে চলে আসার জন্য জিএসআই তাকে অন্য টাইপের নাম দিয়ে উল্লেখ করে, মানে তফাৎটা কিভাবে হচ্ছে কতটা সেম, কিন্তু কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ওর কিন্তু নামটা চেঞ্জ হয়ে যায়। প্লিজ একটু স্যার আমি দেখাবো, প্রথমে একটু রাফ দেখাই আমি, যাতে আমি আর একটু বেসিক নলেজে চলে যাই। দর্শক বন্ধু দেখুন, এইটা হচ্ছে বেরিয়াল, অরিজিনাল বেরিয়াল, ঠিক আছে। আগে আপনাদেরকে একটা নলেজ দিয়ে দিই, এই বেরিয়ালটাকে যখন কাঁচা অবস্থায় থেকে যায়, একটা কেমিক্যাল যেটা হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, তার সাথে হচ্ছে ক্রোমিয়াম ট্রেস অ্যামাউন্ট প্লাস ভ্যানাডিয়াম, যখন আসে তখন পান্না হয়, এই বেরিয়াল থেকে হয়। কিন্তু এই রাফটা দেখুন সাদা টাইপের হয়ে রয়েছে বা হালকা, এটা যদি যখন আপনি জিএসআই তে যাবেন একে কোনোদিন পান্না উল্লেখ করবে না, এটা ফার্স্ট স্টেজ আপনাকে জানাচ্ছি। কেন, এর হার্ডনেস সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু একে কোনোদিন পান্না উল্লেখ করবে না। কেন, এর মধ্যে যে কেমিক্যাল আসা দরকার যেটা হচ্ছে ক্রোমিয়াম অ্যান্ড ভ্যানাডিয়াম, এর মধ্যে আসছে না। তো এটাকে যদি আপনি ন্যাশনাল বলুন বা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতে, যখন ভালো সনতা বা ভালো ইনস্টিটিউশন থেকে যখন আপনি একে টেস্ট করবেন, তখন একে কোনোদিন পান্না লিখবে না। এবার পান্না আর একটা রাফ দেখাই আপনাকে, দেখুন এই রাফটা দেখুন ফুল গ্রিন আছে, যেহেতু টিভি স্ক্রিনে দেখছেন আমি একটু জুম একটু আরো ক্লোজ দেখাবো। দেখুন গ্রিন টাইপের, হয়তো আপনাদের কাছে একটু কালো কালো টাইপের দেখানো হচ্ছে, কিন্তু দেখুন হ্যাঁ রাইট, এটা হলো গ্রিন, পারফেক্ট গ্রিন রয়েছে। কেন, আগে বললাম যেটা আপনাকে ক্রোমিয়াম অ্যান্ড ভ্যানাডিয়াম যখন খুব বেশি মাত্রাতে, যখন বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের সাথে অ্যামালগামেট করবে, তখন যে পান্না হয়ে যায়, দ্যাট মিন্স পান্নার ফরমেশন হতে গেলে এই কেমিক্যাল এলিমেন্টস দরকার। এবার ঘটনাটা কি হয়, যখনই পারফেক্ট মাত্রাতে যখন কেমিক্যাল অ্যামালগামেট করে, তখন জিএসআই এটাকে ন্যাচুরাল এমেরাল্ড দেখে, কিন্তু যখনই কেমিক্যালের ডিফিশিয়েন্সি চলে আসছে, তখন কোনোদিন ওটাকে জিএসআই ন্যাচুরাল এমেরাল্ড লিখবে না, ন্যাচুরাল বেরিয়াল বলে উল্লেখ করে ছেড়ে দেবে। এটা শুধু আমি বলছি না, এটা টার্মস অফ জেমোলজিস, এটা টার্মস অফ, আপনি যদি বলবেন ইন্টারন্যাশনাল জেমোলজিস্ট বা বলেন যে কোনো বড় বড় সংস্থা থেকে, যদি আপনি এই জিনিসটাকে ভেরিফাই করাবেন, আমি যেটা বলছি টু দ্য পয়েন্ট সেটাই আসবে। কেন, আমরা নিজে পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যাল করেছি, থিওরিক্যাল করেছি, সমস্ত যত এক্সপিরিয়েন্স আজকে আপনাদের, আজকে না দীর্ঘদিন থেকে আমরা কন্টিনিউ কিন্তু এই কাজটা করে যাচ্ছি, এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম এই টিভিতে বসে কন্টিনিউ, কোনো জায়গা চেঞ্জ নেই, এক জায়গায় বসে আপনাদেরকে কিন্তু এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম দিয়ে যাচ্ছি। কেন দিয়ে যাচ্ছি দর্শক বন্ধু, আমাদের প্রোগ্রাম বিভিন্ন রকম ইনস্টিটিউশন, বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম পাবলিক কনসার্ন কিন্তু আমাদের প্রোগ্রামটা দেখে, ইভেন প্রশ্নও নিয়ে আসে, অনেক সময় প্রশ্ন করে দেয় কি দাদা আজকে এই সাবজেক্টটা যদি নিয়ে বলেন তাহলে আমরা অনেক উপকৃত হব, জিনিসটাকে আরো বুঝতে পারব। তারা জানতে চাইছেন
বুঝতে চাইছেন একজন রত্ন বিশেষজ্ঞের কাছ থেকে সেই উইথ ইনফরমেশন প্র্যাকটিক্যালি এখানে মানে ক্যামেরার মাধ্যমে যতটা বোঝা সম্ভব এক্স্যাক্টলি সেটা জানতে চাইছেন কিন্তু এর সাথে আমি একটা ছোট্ট মতামত জানিয়ে রাখতে চাইব অনেকের অনেক কৌতূহল থাকে এইগুলো বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন যারা এক্সপার্ট তারাও এরকম কিছু কিছু ফলো করেন কিন্তু যারা একদম আমার আপনার মতো সাধারণ মানুষ তারাও যদি কলকাতা জেমসের শোরুমে যান সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু আপনাদের ইনফরমেশনটা প্রোভাইড করা হবে দেখিয়ে দেওয়া হবে বোঝা হবে এখানেই বোধহয় অন্য অনেক কিছু থেকে মানে এক কদম এগিয়ে কলকাতা জেমস কেন স্যার কেন করেন এইটা 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 অনেকে বুঝতে চাইবেন দেখুন একটা শুধু আমাদের যদি ইনথু থাকতো বা একটাই এম থাকতো কি শুধু টাকা পয়সা রোজগার করব আর কোনো কিছু লোককে জানাবো না বোঝাবো না এটা বেশি দিন চলে না আমি একটা কন্টিনিউটি এই স্লটটা রেখেছি লোকে অ্যাওয়ারনেসটা সবসময় দিচ্ছি একটাই মাত্র কারণ যত লোকের অ্যাওয়ারনেস বাড়বে কলকাতা জেন্স কিন্তু বেনিফিশিয়াল হবে মানুষ যতক্ষণ সচেতন হয়ে যাবে তখন আর তাকে সেই পসিবিলিটি থাকবে না কমে যাবে তো এইটাই এই জন্য এই অর্গানাইজার প্রোগ্রাম মানে একমাত্র কারণ যত লোক জানবে আমি মনে করি আমার আমার কিন্তু কনসার্ন এটাই লোক যত জানবে কলকাতা জেমস ততই আসবে কেন যে ইনফরমেশন এই টিভির মাধ্যমে আমরা দিই আশা করি অন্য জায়গায় হয়তো পাবেন কিনা সন্দেহ আছে ডেফিনেটলি সেই জন্যই মানুষ এভাবে ফোনেও জানতে চান শোরুমেও পৌঁছে যান এই প্রোগ্রামগুলো ফার্স্ট এপিসোডগুলো ইউটিউবে আছে আমাদের এই চ্যানেলে কলকাতা জেমসের ইউটিউব চ্যানেলে সর্ব জায়গায় গিয়ে সার্চ করে দেখেন যাদের অতিরিক্ত জানার আগ্রহ আছে এই ফাঁকে আমি এটা সকলের জন্য জানিয়ে রাখি চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন অনেক এপিসোড আগেও দেখতে পেয়েছেন নেক্সট কামিং দিনগুলোতেও আপনাদের জন্য থাকবে এনিওয়েজ এই মুহূর্তে টেলিফোনে যিনি জানতে চাইছেন তাকে প্রোগ্রামে স্বাগত কে আছেন নমস্কার হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যালো বলেন যে সঠিক দামে সঠিক জিনিস সঠিক জায়গা থেকে কিনুন এটা কিন্তু আজকাল মানে সবাই কিন্তু সেটা করে কিনা আমার সন্দেহ আছে এবং আপনারা সবসময় যে সচেতন করে যাচ্ছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটা কি বলবেন আপনি কিছু জানতে চাইছেন তো চুনি সম্বন্ধে জানতে চাইছেন তাই তো মোটামুটি ভালো কোয়ালিটি একটু কিরকম যাবে আমাদের এরকম সেরকম বেশ আপনি সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার মতামতের জন্য ধন্যবাদ এই ফাঁকে আমি একটু সকলের জন্য জানিয়ে রাখি ভালো রত্ন কিরকম পাওয়া যেতে পারে কলকাতা জেমসে মিনিমাম 20% রিজনেবল প্রাইসে বাজার থেকে ভালো রত্ন পাওয়া যায় গুণগত মানে সেই ভালো রত্ন পাওয়া যায় কিন্তু সেটা বিশ্বাস করবেন কিভাবে কলকাতা জেমস কি ইন রিটার্ন কিছু দেয় যে সেটা ইমতিয়াজের কাছ থেকে পরে আমরা শুনবো আপাতত চুনির দিকে একটু ফোকাস করি এই ইনফরমেশনটা সকলের কাছে দেখুন আমি টিভিতে দেখাচ্ছি এই যে চুনি দেখছেন আপনারা বিভিন্ন বিভিন্ন রকম কালার আছে দেখুন কোনটা লাইট কোনটা ডিপ আরো ডিপ আমি যে প্রশ্নটা করেছিলাম আপনি যে প্রশ্নটা করেছেন প্র্যাকটিক্যালি সেটা দাঁড়িয়ে আছে প্র্যাকটিক্যালি ডিফারেন্ট কেমিক্যাল অ্যানালাইসিস জন্য কিন্তু এইগুলো কারণ চুনি দেখুন এটা দেখুন কোরান্ডাম গ্রুপ থেকে হয়
এবার অ্যালুমিনিয়াম অক্সাইড হলে চুনি কিন্তু জন্ম হয়। এবার ট্রেস অ্যামাউন্ট অফ কেমিক্যাল যেটা হচ্ছে ক্রোমিয়াম, একমাত্র চুনির ফ্যাক্টর হচ্ছে ক্রোমিয়াম, যদি ক্রোমিয়াম থাকবে পারফেক্ট মাত্রাতে সে চুনি কিন্তু কমপ্লিট হয়। এবার দর্শক বন্ধু, এটা তো লাইট, আমি তো ক্রোমিয়াম বেশি বলছি, ক্রোমিয়াম অর্থাৎ হচ্ছে ক্রোমিয়াম যুক্ত, অর্থাৎ মানে দেখুন একটু আরো ডিপ হলো তাই না। এবার আরো যদি উপরে যাবেন দেখুন কত সুন্দর চুনি, একদম ডিপ। এবার এর উপরেও ডিপ আছে, দেখাচ্ছি দেখুন একদম ডিপ হয়ে গেল। এবার চুনির এই যে ডিপ হওয়ার মাত্রাটা হচ্ছে কেন, মানে বেদানা টাইপের রং হওয়ার মাত্রাটা হচ্ছে কেন, একমাত্র তার মধ্যে হিস্ট্রি হচ্ছে ক্রোমিয়াম। করান্ডামের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন ক্রোমিয়াম যুক্ত বেশি হবে সে চিনিটা কিন্তু ডিপ, ইভেন পুরো লাল হয়ে যাবে। এবার বক্তব্য আসছে কি আপনার কোনটা কাজে লাগবে, যেটা কলকাতা জেমস যে প্র্যাকটিক্যাল নলেজ করে করে আজকে এই যে আপনি যেটা জানলেন কি আপনার এক বন্ধু আপনাকে রেফার করলো কি যদি রত্ন নিতে হয় কোনোদিন তাহলে কলকাতা জেমসে চোখ বন্ধ করে আপনি চলে যাবেন। এবার চোখ বন্ধ করে চলে যাওয়া মানে কি বিশ্বাস করাটা, এই বিশ্বাসের জায়গা কলকাতা জেমস এমনি এমনি লোকের কাছ থেকে পাইনি। আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি নিজের উপরে কি আখের একটা চুনি যে ডিপ আছে সেটাও ন্যাচুরালি রুবি লেখে, যেটা লাইট আছে সেটাও ন্যাচুরাল রুবি আছে, কি কিন্তু কি একজনের কি ওই লাইটটা দিলে কি কাজে লাগবে নাকি ডিপটা দিলে কাজে লাগবে, এই প্র্যাকটিক্যাল নলেজ করে করে আপনাদেরকে আমরা সেটা দিলাম। স্যার এখানে আমি একটু ইন্টারাপ্ট করে আমি একটা ক্রুশিয়াল মানে ইনফরমেশন আমি পেতে চাইছি আপনার কাছে, এই যে রঙের তারতম্য হচ্ছে বেশি কম, এটা কি কোনোভাবে ভুল যদি কখনো ধারণ করা হয় সেটা কি কোনো হার্মফুল হতে পারে কারোর ক্ষেত্রে? দেখুন হার্মফুল হবে না কিন্তু সে টাইপের রেজাল্ট পাবে না, ক্রোমিয়ামের অভাব রয়েছে তার সব থেকে বড় ডিফিসিয়েন্সি হবে মানে ছকের মধ্যে তার কিন্তু কনফিডেন্সের অভাব হয়ে যাবে, মেন্টাল স্টেবিলিটি আসবে না, ডিস্ট্রাকশন কনসেন্ট্রেশন এগুলো মানে ফ্লাকচুয়েট করে। এবার তাকে যদি আমি এই টাইপের চুনি দিই জীবনে সাপোর্ট করবে না, এটা আমি গ্যারান্টি বলছি। কেন এত গলজোরে বলছি, আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখেছি, শুধু নট অনলি আমাদের কাছে টিভিতেও তো কল আসে, আপনারা প্রচুর প্রোগ্রাম দেখেছেন প্রচুর জানেন, তো আমি এটা কিন্তু প্র্যাকটিক্যালি বলবো এই টাইপের চুনি কোনোদিন সাপোর্ট করবে না। এবার তাহলে তার কি কোন টাইপের চুনি সাপোর্ট করবে, এই দেখুন সুন্দর ক্রোমিয়াম ভরপুর মাত্রাতে, আশা করি এর মধ্যে 70-75% ক্রোমিয়াম আছে যার জন্য এত ডিপ হয়ে গেল। এবার যদি এই টাইপের চুনি দর্শক বন্ধু আপনারা নেন তাহলে ডেফিনেটলি কাজে লাগবে। এবার চলে এলো তাহলে এটা কার জন্য প্রশ্ন, এটা লাইট কালারের চুনি তাহলে কার জন্য, ডেফিনেটলি সাপোর্ট করবে লোকের কাজে লাগবে, কেন করোনাম থেকে হয়ে গেছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্টোন, 9 হার্ডনেস, স্পেসিফিক গ্র্যাভিটি 4 এর উপরে চলে যায়, তবে যে এটাকে করান্ডা মূল্যে করে ন্যাচুরাল রুবি এ করা হয়। এবার এটা তাদের জন্য একমাত্র যাদের সামান্য ক্রোমিয়াম লাগবে কিন্তু করান্ডামের হার্ডনেস দরকার আছে ছকের অ্যানালাইসিস অনুসার নক্ষত্র এবং ডিগ্রির জন্য। এবার নক্ষত্র ডিগ্রিকে এই অ্যানালাইসিসটা একটা পারফেক্ট অ্যাস্ট্রোলজার দরকার, যেটা কলকাতা জেমসেও আছে। এবার এর ছাড়া যেখান থেকে আপনারা অ্যানালাইসিস করছেন ওনাদেরকে অনুরোধ করবেন, রিকোয়েস্ট করবেন কি আমার নক্ষত্র ডিগ্রি এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন আছে ছকের মধ্যে এগুলোকে এক্সপ্লেন করে আমাকে জানিয়ে দেন কি কোন টাইপের রত্ন নিলে কি কালারের রত্ন নিলে আপনার সাপোর্ট করবে বা কাজে লাগবে। এবং একটা নিরাশের জায়গা, অনেক সময় অনেক জায়গা থেকে এইগুলো বলা হয় না, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস মেন্টালিটি আছে তার নিজস্ব একটা স্বার্থ রয়েছে বলুন বা পার্সোনাল মনোপলি ব্যাপার রয়েছে, নিরাশ হবেন না, কলকাতা জেন্সে সে ছকটা নিয়ে চলে আসবেন, আমাদের কাছে সে পরামর্শটা রয়েছে ফ্রি অফ কস্টে, আপনাদেরকে কিন্তু পার্টিকুলার জানিয়ে দেব কি আপনি আপনার ছকের অনুসারে যদি সে রত্নটা ধারণ করেন ডেফিনেটলি সাপোর্ট করবে। এটা কিন্তু আজকে থেকে নয়, এটা দীর্ঘদিন থেকে চলে যাচ্ছে আর এইভাবে কিন্তু আমরা সাকসেস পেয়েছি। আর যদি মনে করেন কি না আপনার জানা আছে কি আপনি কি টাইপের চুনি নিতে চাইছেন, যেগুলো যতগুলো চুনি দেখালাম লাইট ডিপ তার উপরে ডিপ তার উপরে ডিপ সব রকমের লট কলকাতা জেমসে আছে,
হোলসেলের জন্য এবং রিটেলের জন্য কোনো মানে টেনশনের ব্যাপার নেই। এইভাবে কিন্তু কলকাতা জেন্টস আপনাদেরকে আপনাদের এই ভালো আশাটা পেয়ে যাচ্ছে। রত্ন বিশেষজ্ঞ রূপে আপনি এত ইনফরমেশন দিচ্ছেন, কলকাতা জেন্টসকে চেনা জানার ভিত্তিতে আমি কলকাতা জেন্টসের তরফ থেকে কয়েকটা ইনফরমেশন বন্ধুদের কাছে শেয়ার করতে চাইবো। হ্যাঁ, বাজার থেকে 20% মিনিমাম 20% রিজনেবল প্রাইসে কলকাতা জেন্টস তুলে দেয়, এবং সেটা কিভাবে সেটা এতদিনের রেগুলার ভিউয়ার্সরা জেনে গেছেন। ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট পারচেজ, ডাইরেক্ট সেলিং, এর মধ্যে আর মিডলম্যান কেউ নেই যার জন্য এটা সম্ভব, এটা ওনাদের তরফ থেকেই আমি বলে দিই। ইন রিটেন গ্যারান্টি দেওয়া হয়, সেটা কি সেটা ইমতিয়াজি পরে একটু বলবেন। আর একটা কথা বোধ হয় প্র্যাকটিক্যালি জেনে রাখা দরকার, এই যে দাবি করা হচ্ছে আমরা ভালো দিচ্ছি, আমরা ভালো মানের দিচ্ছি, বিফলে কোথাও একটা লিখিত চুক্তির ভিত্তিতে গ্যারান্টি সহকারে দিচ্ছি, হ্যাঁ, এই যে কম্পোজিশনের যে জায়গাটা আপনাদের ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, এত কিছু বা রিজনেবল প্রাইসের কথাও যেটা, এত কিছু বিশ্বাস করার চোখ বন্ধ করে দরকার নেই। যারা ফার্স্ট টাইম আজকে অনুষ্ঠান দেখছেন বা কলকাতা জেন্টসে কম জানেন চেনেন, আপনারা বাজারটা যাচাই করুন, বাজারে ভালো করে খোঁজ নিন, শেষে কলকাতা জেন্টসে আসুন, বিশ্বাস না করে অবিশ্বাস করেই আসুন, এসে আগে মিলিয়ে নিন কলকাতা জেন্টস যা কথাগুলো বলছে বাজারের সাপেক্ষে ঠিক বলছে না বেঠিক বলছে। আদেও প্রতিষ্ঠানটা শুধু এখান থেকে বসে জ্ঞান দিয়ে যাচ্ছেন, অনেকে এমনটাও ভেবে করতে পারেন, জ্ঞান দিয়ে যাচ্ছেন নাকি প্রকৃত কাজের জন্য ইনফরমেশনগুলো দিচ্ছেন, এটা আপনারা নিজেরাই জাস্টিফাই করতে পারবেন। ওকে, যেখানে পান সেখান থেকে যান, কলকাতা জেন্টস একটা অপশন এবং সেটা রিলায়েবল অপশন, এটা বলা যেতে পারে, যার জন্য কিন্তু কলকাতা জেন্টস এই যে মিসগাইডেড না হয়ে যায় বলে কিন্তু আজকে এই জায়গাটা। এক্স্যাক্টলি, দেখুন দেখাচ্ছি কিছু রত্ন পান্নাটাতে দেখাই, দেখুন এই যে পান্নাগুলো আপনারা দেখছেন দর্শক বন্ধু, যেটা আগে আমি লাইট কালারে যে রাফটা দেখালাম ওই রাফ থেকে এই টাইপের রত্ন কিন্তু তৈরি হবে। এটা কিন্তু বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট 100%। এবার হয়তো আমাদের কলকাতাতে যে জিএসআই আছে ওই জিএসআই তে এটাকে কিন্তু ন্যাচারাল এমরাল্ড লিখতে পারে। কেন লিখতে পারে, যখন ওনারা কেমিক্যাল অ্যানালিসিস করে সামান্য যদি বেনাডিয়াম বা ক্রোমিয়ামের ট্রেস অ্যামাউন্ট এলিমেন্ট থেকে এর মধ্যে যদি পাওয়া যায়, মানে সামান্য যদি চলে আসে কেমিক্যাল, এই দুটো কেমিক্যাল ক্রোমিয়াম এন্ড বেনাডিয়াম, তাহলে ডেফিনেটলি ওরা কিন্তু ন্যাচারাল এমরাল্ড লিখে দেবে। বিলকুল যে লাইট কালারে যেটা মানে বেরিয়াল হয় তখন জিএসআই ওটাকে বেরিয়াল লিখে দেবে, কোনোদিন এমরাল্ড লিখবে না। কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুসার যদি এটাতে জিএসআই তে যদি যাওয়া হয় তাহলে এটাকে হয়তো ন্যাচারাল এমরাল্ড লিখিয়ে দিতে পারে হয়তো। বাট যখন যদি এটা আপনি ইন্টারন্যাশনাল জেমোলজিস্ট জেমসে জায়গায় যাবেন বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে যখন যাবেন, ওরা কিন্তু কোনোদিন এটাকে উল্লেখ করবে না, কোনোদিন এটাকে উল্লেখ করবে না। কেন, এর মধ্যে তো সেই এলিমেন্টস নেই যেটা আমি আগে বলেছি। এই টাইপের রত্ন দেখুন, এটা মাইন্স হচ্ছে জাম্বিয়া, এবার এই টাইপের রত্নকে অনেকে কলম্বিয়া বলে বিক্রি করে দেয়। জানি না কতজন আজকে পড়ে আছে যে মাইন্স নিয়ে মিসগাইড হয়েছে। আমরা আমাদের প্রোগ্রাম যখন শুরু করেছিলাম আমরা সবাইকে একটাই কথা বলেছিলাম কি মাইন্স নিয়ে যাবেন না, মাইন্স নিয়ে প্রচন্ড মিসগাইড হয়। রত্ন সেটা দেখুন যে রত্নর মধ্যে তার কেমিক্যাল অ্যানালাইসিস পারফেক্ট হয়, রত্ন সেটা নিন যার মধ্যে কম্পোজিশন পারফেক্ট হয়, রত্ন ওটা দেখুন যার মধ্যে তার প্রপার্টিগুলো ভরপুর মাত্রাতে হয়, সেই রত্নটাই কাজে লাগবে। সেটা যদি ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, বার্মা হোক, আফ্রিকান হোক, ব্রাজিল হোক, জাম্বিয়া হোক, যে কোনো জায়গা থাক। এবার আমি আপনাকে দেখাই, দেখুন এই পার্টনার, ও একমাত্র যখন বেনাডিয়াম মাত্রা আর কেমিক্যাল ক্রোমিয়ামের মাত্রাটা যখন কমপ্লিট বেতে এই বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের সাথে যখন এসছে তখন এটা ন্যাচারাল এমরাল্ড। এটা ইন্ডিয়া বলুন বা কলকাতা ডিএসআই বলুন বা ইন্টারন্যাশনাল সব জায়গায় কিন্তু এটাকে ন্যাচারাল এমরাল্ড লিখবে। কিন্তু দর্শক বন্ধু, সব গ্রিন পান্না হয় না, এটা মনে রাখবেন, সব গ্রিন পাথর পান্না হয় না। দেখুন আমি পান্না আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর পান্না। তো যাদের বুধের অভাব, যাদের ছকের মধ্যে বুধের প্রবলেম, ডিগ্রি বা নক্ষত্র বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালাইসিস আছে, এটা আমাদের ঋষিমণিরা বেশি বলতে পারবেন, ঠিক আছে। তো এই টাইপের পান্না যদি ধারণ করা হয় ডেফিনেটলি কাজে লাগবে। এবার পান্নার মধ্যে একটা প্রপার্টি
দূর থেকে বা উপর থেকে একটা কেমিক্যাল মানে দেখা যায়। দেখুন একটু আমি এই পান্নাটা দেখাবার চেষ্টা করছি, দেখুন এর মধ্যে একটু কালো কালো ভাব রয়েছে, ডিপ কালার, রাইট, ডিপ কালার আছে কিন্তু এর ভিতরে একটা কালো কালো ভাব আছে, ভাব কিন্তু কেমিক্যাল হয়েছে কি এক জায়গায় এসে জমা হয়ে গেছে, এটা দেখতে মনে হচ্ছে কালো কালো কিন্তু আসলে এটা হচ্ছে গ্রিন। আচ্ছা, এইগুলোকে মিসগাইড করা হয় অ্যাকচুয়ালি এই কারণের জন্য এই রত্নর দাম একটু কমে গেছে। যদি এটা না হতো তাহলে এই রত্নর দাম অনেক, কিন্তু কাজ কি কমেছে? না, কোনোদিন কমে, এটাই মোস্ট ভাইটাল কথা। কলকাতা জেন্টস কোনোদিন মিসগাইড করে না, এটা বারবার বলা হয়। আপনি কম দামি রত্ন ডেফিনেটলি ধারণ করবেন বা পারচেজ করবেন যদি কেমিক্যালি অ্যানালাইসে যদি পারফেক্ট ওয়েতে হয়, তার সাপোর্ট লেভেলটা কোনোদিন কমবে না, ডেফিনেটলি সাপোর্ট করবে দর্শক বন্ধু। এবার আমাদের একটা মনের মধ্যে থাকে কি একটু ক্ল্যারিটি দেখে নেবো, একটু ভালো দেখে নেবো, একটু রত্ন তাকে দেখতেও ভালো লাগে, তো সেই সব জায়গায় দিয়েই তখন কি হয় কে রত্ন প্রাইস গুলো চেঞ্জ হয়ে যায়। এবার ডেফিনেটলি অ্যাজ আ টার্মস অফ জেমোলজিস্ট, যদি একটা রত্ন তার কাট ক্ল্যারিটি অ্যান্ড কালার যদি পারফেক্ট মাত্রাতে চলে আসে, সেটা কিন্তু আসল নাগিনা হয়। আর ইভেন আসল তো সবই হয়, ইভেন প্রিসিয়াসের মধ্যে থেকে প্রাইসলেস মানে তার বেশ কিমতি দাম হয়ে যায়। এবার পান্না এমন সাবজেক্ট যে একদিনে যদি আপনাদেরকে জানাতে আমি চেষ্টা করি কিন্তু কোনোদিন শেষ হবে না। পান্নার মধ্যে বিভিন্ন রকম ইনক্লুশন হয়, বিভিন্ন রকমের তার মধ্যে টাইপস আছে, বিভিন্ন রকমের তার মধ্যে কেমিক্যাল আছে। আগামী প্রোগ্রামে দর্শক বন্ধু আপনাকে আমরা তিন চারটে পান্নার ব্যাপারটা জানাবো, যেটা হচ্ছে পান্না ব্লু কেন হয়ে যায়, পান্নার মধ্যে দেখবেন অনেক সময় লাল টাইপের কেমিক্যাল চলে এসে লালচি টাইপের দেখানো হয়, ও সেটা কেন হয়ে যায়। এবার পান্নার মধ্যে দেখবেন এক জায়গায় গ্রিন আছে, এক জায়গায় লাইট গ্রিন হয়ে যায়, দেখা যায় এগুলো কেমিক্যাল অ্যানালাইসিস আছে। ইভেন অনেক 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 লোকের হাতেও আমি দেখেছি এই টাইপের পড়ে আছে। টেস্টিং এর টার্মসে তো ওটাকে ন্যাচারাল নয় লিখবেই, কেন তার কেমিক্যাল ওর মধ্যে রয়েছে কিন্তু সাপোর্ট করে না, দীর্ঘদিন পড়ে আছে এভাবে চলছে। এবার একটা পান্না যেটা আমি বারবার বলেছি ওটা পান্না হয় না, যে বেরিয়েলটা দেখালাম ওই বেরিয়েলটাকে রং করে ওকে পান্না বলে বিক্রি করে, অনেকে বেরিয়েল বলে বিক্রি করে। এবার ওইগুলো ওরগুলো রং কোনদিন কিন্তু থাকে না, কোনদিন রং থাকে না। লাস্ট কল, একজন বন্ধু ওয়েট করছেন, আমাদের সময় হাতে কম, তাকে চটপট স্বাগত জানিয়ে নেবো, তার প্রশ্নটা জানবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি লিটন থেকে বলছি, আমার নাম রাহুল দাস। কি জানতে চাইছেন? সময় একদম সংক্ষেপ মার্জনা চাইছি, বলুন। আচ্ছা, আমি একটু মুক্তি সম্পর্কে জানতে চাই, আর আমি আপনার এখন শো দেখছি, তো আমাকে যদি একটু মুক্তি দাম দেখাতে পারেন তো ভালো, কেন কি আমি যেখানে মুক্তি নিতে যাচ্ছি এখানে অনেক প্রাইস বলছে। যদি এটাকে প্রুফ করতে যায় মানুষ তাহলে এটাকে ওর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে, এর মধ্যে গলি মানে ছোট 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 বালি টাইপের গলি খাইয়ে ঝুনুককে এই টাইপের মুক্ত তৈরি করা হয়, কম দামি মুক্ত। যদি আপনি মনে করেন কি কম দামি মুক্ত নিতে চাইছেন যেটার মধ্যে জাস্ট আমি একটা পড়বো, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু এর অরিজিনাল আছে। যদি কেউ বলতে চাইছে কি এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট অরিজিনাল হয় না, যেটা অর্থাৎ বাজারে নামে চাইনিজ মুক্ত বলে বিক্রি হয়, ওটার মধ্যেও কিন্তু অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেট হয়, কিন্তু যেহেতু বাই ফোর্স ওই ক্যালসিয়াম কার্বনেটটাকে নেওয়া হয় সেগুলো কি হয় কাঁচা হয়, ইনকমপ্লিট হয়। এবার আসল টাইপের যে মুক্তগুলো দেখুন দেখাচ্ছে কত সুন্দর, দেখুন একটা লাচকদার মামলা রয়েছে এর মধ্যে, একটা লাস্টার, বিভিন্ন রকমের রং, এবার আনশেপ সবই কিছু। অরিজিনাল মুক্ত যদি নিতে হয় তাহলে এই টাইপের অরিজিনাল মুক্ত নিতে হয় দর্শক বন্ধু, যেহেতু সময় কম ক্যালসিয়াম কার্বনেট ভরপুর মাত্রাতে মুক্তর মধ্যে আসতে হবে। এবার ইয়েলো বা হোয়াইট বা পিক টাইপের বা পিঙ্কিস টাইপের বা ব্লুইস টাইপের এগুলো মুক্তর তার একটা আলাদা আলাদা ডেফিনেশন আছে, লাস্টে ওইটাই চলে আসে আপনার কোনটা কাজে লাগবে। এক্স্যাক্টলি সেইটা সিলেকশনটা করতে হবে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলীর দ্বারাও কলকাতা জেমস সেই সার্ভিসটা প্রোভাইড করে, কার জন্য কোনটা সুইটেবল এবং সেইটা ইমতিয়াজি নিজে ইনভলভ হয়ে থাকার চেষ্টা করেন, আপনাকে প্রপার গাইডেন্সটা দেন। আমি নিজেও হেল্প করি, আমি নিজে তো এখানে কয়েক কদম এগিয়ে মানুষ কেন সবাই ভালো, সব প্রতিষ্ঠান ভালো, কারোর আমরা খারাপ বলছি না, কিন্তু তার মধ্যে কলকাতা জেমসির প্রতি মানুষের এই আস্থা ভরসা কিভাবে দিনের পর দিন বেড়ে চলেছে একটু
বোধহয় ভাবার বিষয় আছে। ভালো থাকুন সবাই, ভাবতে থাকুন, সিদ্ধান্ত নিলে পৌঁছে যান কলকাতা জেমসে, বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে। ভালো থাকুন সবাই, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান